নমস্কার, আজ আমরা আমাদের শতবিশা এডুকেশন ইউটিউব চ্যানেলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে মূলত আমরা কিছু চাকরির খবর, যেগুলো নোটিফিকেশান আসতে চলেছে, কিছু পরীক্ষা যেগুলো হয়ে গেছে তার রেজাল্ট কবে আসতে চলেছে, বা কিছু পরীক্ষা পেন্ডিং অবস্থায় আছে তাদের স্ট্যাটাস কী রয়েছে, এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। এই তথ্যগুলো মূলত আমরা বিভিন্ন যে সোর্স থেকে পেয়েছি সেটা হচ্ছে মাননীয় স্যারের কাছ থেকে পাওয়া তথ্য, এবং 20 তারিখ যেটা 20 জানুয়ারি তার যে কর্মসংস্থান পেপার, দুটো পেপার বিষয়ের জায়গা থেকে আমরা তথ্য পেয়েছি। সেই তথ্যগুলো একত্রে করে এর যে স্ট্যাটাস সেটা কী হতে চলেছে সেটা আমরা জানাবো। অর্থাৎ আমরা আলোচনা করবো আজকে যে পঞ্চায়েত ডিপার্টমেন্টের নিয়োগ, যেটা নিয়ে আমরা আগেই ভিডিও করেছিলাম, আপনারা জানেন যে 7126টা মতো সিট রয়েছে, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, পঞ্চায়েত সমিতির পিওন, এই সমস্ত ডিপার্টমেন্টে যে নিয়োগগুলো হবে তার নোটিফিকেশান কবে আসতে চলেছে পারফেক্টলিভাবে। যারা পিএসসি ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট 18 যে পরীক্ষাটা হয়েছিল, ইন্টারভিউ হয়েছিল, তার যে পরবর্তী ধাপ, স্টেপ, কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট, সেইটা নিয়ে আলোচনা করব। 2 নম্বর ডব্লিউবিসিএস 2022-এর যে মেন মানে পরীক্ষা হয়ে গেছে আমরা জানেন সেপ্টেম্বর মাস নাগাদ, তার রেজাল্ট যেটা সে রেজাল্ট কবে আসতে চলেছে। ডব্লিউবিসিএস 2021-এর গ্রুপ সি যেটা অলরেডি ইন্টারভিউ হয়ে গেছে আমরা জানি ডিসেম্বর মাসে, সম্ভবত 22-23 তারিখ নাগাদ মানে শেষ হয়েছে, তার রেজাল্ট কবে আসতে চলেছে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, সবার মানে একটা কাঙ্ক্ষিত বিষয়, সেটা হচ্ছে ডব্লিউবিসিএস 2024-এর নিউ নোটিফিকেশান, যেটা ডেসক্রিপটিভ হবে কি হবে না সে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবার নিউ নোটিফিকেশান কবে সেটা নিয়ে কিন্তু একটা তথ্য পাওয়া গেছে, সেটা আমরা আলোচনা করবো। ফলে প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন করবো। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা শুধুমাত্র এই ধরনের চাকরি সংক্রান্ত খবরের ভিডিও নিয়ে আলোচনা করি তা নয়, আমরা বিভিন্ন চাকরির যে পরীক্ষা পদ্ধতি, তার যে মানে স্ট্র্যাটেজি, সেখানে সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ ভিডিও নিয়েও আলোচনা করি। যাই হোক, আমরা এবার আসি আলোচনায়। প্রথম যে প্রশ্নটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে পঞ্চায়েত ডিপার্টমেন্ট নিয়োগ 2024, অর্থাৎ এই নোটিফিকেশানটা কবে আসে। আমরা তো দেখেছিলাম মন্ত্রিসভার অনুমোদন পেয়ে গেছে 7126টি ভ্যাকান্সি, তাহলে মানে পরীক্ষাটা নোটিফিকেশানটা কবে আসতে চলেছে সেটা নিয়ে আমরা দুটো জিনিস দেখাবো। একটা হচ্ছে কর্মসংস্থান পেপারের যে তথ্য এবং মাননীয় স্যারের তথ্য কী বলছে। দেখুন, আমরা কর্মসংস্থান পেপার একটা 20 জানুয়ারি পেপার আমরা এখানে রেখেছি। এখানে দেখুন মানে নিয়োগ হবে, আমরা জানেন যে পঞ্চায়েতে 7500 অ্যাসিস্ট্যান্ট, যেটা আমরা বললাম পঞ্চায়েত কর্মী নিয়োগ, যেটা আমি দেখাতে চাইছি সেটা যে বিজ্ঞপ্তি এ মাসেই বেরোবে, অর্থাৎ মানে এই যে আমাদের জানুয়ারি মাস চলছে, আজকে জানুয়ারি মাসের সম্ভবত 17 তারিখ, এই 17 তারিখ মানে এই মাসেই বলতে হবে, জানুয়ারি মাসে বেরোনোর সম্ভাবনা রয়েছে, এটা কর্মসংস্থান পেপার বলছে। আর স্যারের যে তথ্য, স্যারের যে তথ্য অনুযায়ী সেটা হচ্ছে স্যার যেটা জানিয়েছেন যে গভর্নমেন্ট যে এই যে মানে নিয়োগটা সেটা গভর্নমেন্টের যে সম্মতি সেটা হয়েছে, এরপরে এটা বাস্তবায়িত হতে একটু সময় লাগবে, হয়তো 1-2 মাসের মধ্যে নোটিফিকেশান আসতে পারে। স্যারও ঠিক আজকে ডেটই জানিয়ে যায় উত্তরটা। তাহলে আমরা বুঝতে পারলাম যে পঞ্চায়েত নিয়োগের যে বিজ্ঞপ্তি মানে যেটার অনুমোদন পেয়েছে মন্ত্রিসভায়, মানে সিট সংখ্যাটা, তার যে নোটিফিকেশান সেটা হয়তো বা এই দুটো বিষয়কে একত্র করে আমরা বলতে পারি। মোটামুটি স্যারের দেওয়া তথ্যটাকে আমি সঠিক বলে সবসময় মনে করি, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে মোটামুটি ফেব্রুয়ারি মাস নাগাদ, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হয়তো এই 7126-এর যে নোটিফিকেশানটা আসতে পারে। ফলে আমরা বুঝতে পারলাম যে আমাদের পঞ্চায়েত নিয়োগের যে নোটিফিকেশান সেটা খুব শীঘ্রই আসছে, ফলে আমাদের কিন্তু এটা নিয়ে পড়াশোনা করতে হবে। নেক্সট, আমরা 2 নম্বর যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে ওয়ার্কস অ্যাকাউন্ট যেটা রয়েছে, ওয়ার্কস অ্যাকাউন্ট, পিএসসি ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট 18 সালের যে পরীক্ষাটা হয়েছিল, মানে মূলত এটা ইন্টারভিউ হয়েছিল, সেই ইন্টারভিউ রেজাল্টের যে ব্যাপারটা ছিল সেটা কি, সেটা নিয়ে স্যার উত্তর দিতে গিয়ে বলেছেন যে এটার ক্ষেত্রে যে ব্যাপারটা ছিল যে আইনি জটিলতা ছিল সেটা কেটে গেছে, এবং এর যে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট যেটা হবে এর পরবর্তী পদক্ষেপ হিসাবে, মানে সেটার জন্য পরবর্তী যে মানে খুব শীঘ্রই এটা নিয়ে নোটিফিকেশান বা অন্যান্য তথ্য আসবে। যাক, এটা আমরা বুঝতে পারলাম দীর্ঘদিন বাদ এটা একটা উত্তর পাওয়া গেল। 3 নম্বর যেটা ছিল আমাদের যে ডব্লিউবিসিএস 2022-এর রেজাল্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। এবার এই প্রসঙ্গে বলি, আমরা যারা দীর্ঘদিন ধরে মেন পরীক্ষা দিয়েছেন 2-3 বার বা পরীক্ষা যুক্ত হয়েছেন, তারা জানেন মোটামুটিভাবে গত 2-3 বছরের যে ট্রেন্ড সে অনুযায়ী প্রায় 1 মাস বা তার বেশি, সরি 1 বছর, 1 ইয়ার বা তার বেশি কিন্তু সময় আমরা দেখেছি যে মানে রেজাল্ট বেরোতে সময় লেগেছে। ফলে আমরা জানি পরীক্ষাটা হয়েছিল সেপ্টেম্বর, সেক্ষেত্রে আমরা বুঝতেই পাচ্ছি মাত্র এই 4 মাস থেকে কমপ্লিট হয়েছে, ফলে এখনও দেরি হবে। স্যার এটাই উত্তর দিয়েছেন যে ডব্লিউবিসিএস মেনের রেজাল্ট কিন্তু দেরি আছে, সময় বলা সম্ভব নয়। আমরা বুঝতেই পারছি এটা আশা করা যায় সেই মানে জুন জুলাইয়ের আগে তো কোনোভাবেই এই রেজাল্ট আসবে না,
আমার যা ধারণা আর কি, বা তারপরেও আসতে পারে যেহেতু সামনে অনেকগুলো ভোট আছে বা অন্যান্য কাজ আছে বা অনেক টিএসসির অনেকগুলো পরীক্ষা নেবে, ফলে বুঝতে পারছেন WBCS 2022 মেন রেজাল্ট কিন্তু আসতে দেরি হবে। এটা আমরা না যে আমাদের যে পুরনো যে ট্রেন্ড সেটা অনুযায়ী বুঝতে পারছি এবং স্যার অনুযায়ী বলেছেন যে একটু দেরি হবে, সময় বলা সম্ভব নয়। নেক্সট আমরা যেটা দেখব WBCS 2021 রেজাল্ট, একুশ বলতে একুশের আমরা জানি এ বির ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে, মানে এছাড়া সির রেজাল্ট যেটা বাকি ছিল মানে যার ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে আমরা জানেন, সে ইন্টারভিউ রেজাল্টটা কবে আসবে মানে ফাইনাল মেরিট লিস্ট যেটা বলা হচ্ছে, সেক্ষেত্রে স্যার উত্তর দিয়েছেন যে জানুয়ারি মাসেই চেষ্টা চলছে, না হলে ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ WBCS গ্রুপ সি এর রেজাল্ট জানুয়ারি মাস থেকে শেষের দিকে অর্থাৎ আর কিছুদিনের মধ্যে অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যে বেরিয়ে যাবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে একুশের রেজাল্ট যেটা গ্রুপ সি ফাইনাল রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই আসছে, আর সি এর রেজাল্টের সঙ্গে সঙ্গে যেটার সঙ্গে সম্পর্ক সেটা হচ্ছে WBCS গ্রুপ ডির মানে লিখিত পরীক্ষা যেটা তার রেজাল্ট। আমরা একুশ মানে বাইশ কুড়ি সালে যে পরীক্ষাটা হয়েছিল WBCS কুড়ি, সেখানে দেখেছিলাম সি এর রেজাল্ট ফাইনাল রেজাল্ট বেরোনোর আগেই ডি এর কিন্তু ইন্টারভিউ হয়েছিল এবং তার রেজাল্টও বেরিয়েছিল। ফলে দেখা যাক ডি এর রেজাল্টটা কবে বেরোয়, ডি এর রেজাল্ট নিয়ে কিন্তু স্যার সেরকম কোনো উত্তর দেননি, তবে আশা করা যাচ্ছে হয় এই রেজাল্টের পরেই যেরকমভাবে বেরোয় অথবা এই সময়ের মধ্যে বেরিয়ে যেতে পারে। যাক, যেটা আমরা তথ্য পেয়েছি স্যার যে WBCS 2021 গ্রুপ সি এর রেজাল্ট সেটা হচ্ছে জানুয়ারি মাসের চেষ্টা চলছে স্যার জানিয়েছেন, না হলে ফেব্রুয়ারি মাস, মানে বুঝতেই পারছি সি এর রেজাল্ট কিন্তু আসন্ন। আর যেটা খুব গুরুত্বপূর্ণ, অনেকে এটা নিয়ে চিন্তা করছেন স্যার, WBCS 2024 নোটিফিকেশান খুব ইম্পর্টেন্ট, চব্বিশের নোটিফিকেশানটা কবে আসবে, এই দুটো বিষয় মানে চব্বিশের নোটিফিকেশানটা নিয়ে স্যারের দেওয়া তথ্য এবং কর্মসংস্থানে পাওয়া তথ্য দিয়ে আলোচনা করে আমি বলবো যে কবে হতে পারে। কারণ দুটো বিষয় আমি বললাম যে পঞ্চায়েতের নিয়োগের ক্ষেত্রে কর্মসংস্থান পেপার এবং স্যারের দেওয়া তথ্য আলোচনা করলাম, সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম প্রায় আর এক দেড় মানে দু মাসের মধ্যে হয়তো নোটিফিকেশান আসবে। আর WBCS 2024 নোটিফিকেশান যেটা যেটার পরীক্ষা স্ট্র্যাটেজি যেটা মানে পরীক্ষা পদ্ধতি হয়তো ডেসক্রিপটিভ হবে না, এই ধরনের তথ্য পাওয়া গেছে। আপাতত নোটিফিকেশানটা কবে আসবে সেই নিয়ে দুটো তথ্য পাওয়া গেছে, একটা স্যারের কাছ থেকে একটা কর্মসংস্থান পেপার থেকে। সেই কর্মসংস্থান পেপার কি বলছে আমি সেটা দেখে নিই, তারপরে স্যারের দেওয়া তথ্যটা আমি আপনাকে জানাবো। একটু আগে যে পেপারটা দেখালাম কুড়ি জানুয়ারি, সেই পেপারেরই অন্য একটি পেজে সম্ভবত ছ সাত নম্বর পেজে যেটা জিজ্ঞাসা সেকশন থাকে, সেই জিজ্ঞাসা সেকশনে একজন প্রশ্ন করেছিল যে WBCS যে পরীক্ষাটা হয় তার যে পরীক্ষা পদ্ধতি, কতগুলো পরীক্ষা হয়, কত নম্বরের হয়। সেখানে কর্মসংস্থান পেপার উত্তর দিতে গিয়ে জানিয়েছেন যে প্রিলি, তারপরে মেন, সেখানে ছটি যে পেপার থাকে আমরা জানি সেই পেপার পরীক্ষাগুলো হয় সেখানে, তারপরে মানে পিটি হয় মানে পার্সোনাল টেস্ট হয়, এসব লিখেছেন। এবং শেষে তিনি কোশ্চেনও করেছিলেন যে পরীক্ষা চব্বিশের নোটিফিকেশান কবে আসবে, সেই জায়গা থেকে কিন্তু কর্মসংস্থান পেপার জানিয়েছে যে 2024 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে এবছরের আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে WBCS কর্মসংস্থান পেপার অনুযায়ী বলা হচ্ছে যে আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ এই নোটিফিকেশানটা আসতে পারে, মানে চব্বিশের নোটিফিকেশান। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে স্যার যেটা জানিয়েছেন যে চব্বিশের নোটিফিকেশান নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন, সেখানে স্যার জানিয়েছেন যে চব্বিশের নোটিফিকেশান কিন্তু দেরি হবে, একটু দেরি হবে। অর্থাৎ আমরা বুঝতেই পারলাম যে WBCS চব্বিশের নোটিফিকেশান নিয়ে আমরা অপেক্ষা করছি, সেক্ষেত্রে এটা এক নম্বর কর্মসংস্থান পেপার অনুযায়ী সেপ্টেম্বর বা আগস্ট এই সময় আর কি, আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ, আর স্যারের তদ্যা তথ্য অনুযায়ী দেরি হবে। ফলে আমরা বুঝতেই পারছি যে টোটাল নোটিফিকেশান মোটামুটিভাবে যদি আমরা এইটুকু মিশিয়ে আলোচনা করি তাহলে বুঝতেই পারছি নোটিফিকেশানটা অন্ততপক্ষে জুন জুলাইয়ের মাসে হয়তো আসছে না, মানে সেই ভোট বাদ জুন জুলাই মাসে আসবে বা তারপরেও আসতে পারে। কারণ আমরা জানি জাস্ট ডিসেম্বর, ষোলোই ডিসেম্বর কিন্তু জাস্ট পরীক্ষা হয়ে গেল, এখনও এক মাস হয়নি, আজকে ডেটে এক মাস হচ্ছে। ফলে আমাদের মধ্যে মানে WBCS এর জন্য কিন্তু অনেকগুলো স্টেপ বাকি আছে। একটা হচ্ছে আপনি জানেন যে তেইশের মানে যে পরীক্ষা হলো তার ফিলি, বাইশের মেনের রেজাল্ট মানে সব গ্রুপের, একুশের অলরেডি সি এবং ডি এখনও বাকি আছে। ফলে অনেকগুলো স্টেপ কিন্তু মানে অনেকগুলো ইয়ারের পরীক্ষা বাকি আছে, ফলে এত তাড়াতাড়ি নোটিফিকেশান আসবে না, একটা কারণ মানে এটা আমার মনে হচ্ছে। দু নম্বর আপনি জানেন যে বিএসসির কিন্তু এই মুহূর্তে অনেকগুলো পরীক্ষা নোটিফিকেশান দিয়ে দিয়েছে, সেগুলোরও পরীক্ষা নিতে হবে। ফলে এই সমস্ত দিক থেকে বিচার করে এবং এই স্যারের দেওয়া তথ্য যে দেরি হবে এবং কর্মসংস্থান পেপারে পাওয়া তথ্য, এই অনুযায়ী আমার মনে হচ্ছে যে জুন জুলাইয়ের পরেই নোটিফিকেশান আসবে, সেটা সেপ্টেম্বর আগস্ট লেগে যেতে পারে। যাই হোক, স্যার হয়তো পরবর্তী সময় আমাদের আরও তথ্য দেবেন বা পিএসসি তো অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েও দেবে। তবে আরেকটা বিষয় যেটা এই প্রসঙ্গে বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই সমস্ত বিষয় দেখে যেটা আমার নিজস্ব অভিমত দীর্ঘ সময়ের পরীক্ষা দেওয়া থেকে, সেটা হচ্ছে WBCS 2024 নোটিফিকেশান যবেই আসুন না কেন,
পরীক্ষা অন্তত সেপ্টেম্বর অক্টোবর মাসের আগে হবে না, এইটা আপনি টার্গেট ধরে এগোন। অর্থাৎ অক্টোবর মানে পরীক্ষা বলতে প্রিলি পরীক্ষা, প্রিলি পরীক্ষাটা মোটামুটি আপনি ধরে রাখতে পারেন যে মানে সেই পুজো বাদ, অর্থাৎ দুর্গা পুজো যেটা হয় আমাদের এবারে সম্ভবত অক্টোবর মাসে বা সেপ্টেম্বর মাসের শেষ দিকে পুজো আছে, সে সেপ্টেম্বর অক্টোবর পরে এই প্রিলি পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা প্রবল। তার আগে তো আমি কোনোভাবেই দেখছি না যে পরীক্ষা হবে, মানে নোটিফিকেশান জবই আসুক, মানে এর তো পরে হওয়ার মানে এর তো পরে হবেই পরীক্ষা, মানে সেপ্টেম্বর অক্টোবরের পরে, তার আগে তো হবেই না। আর নোটিফিকেশান যদি আরও দেরি করে আসে তাহলে পরীক্ষা আরও পিছিয়ে যাবে আর কি। এইটা আমার তথ্য যে পরীক্ষা কবে হতে পারে, কারণ অনেকে তো প্রিপারেশান নেন একটা টার্গেট নিয়ে, সেক্ষেত্রে আপনি এখন বর্তমানে অনেক দিন টাইম পাবেন পড়ার জন্য, ফলে WBCS জন্য যারা শুরু করছেন এবছর থেকে তারা কিন্তু পরীক্ষার জন্য অনেক সময় পাচ্ছেন, আমরা পড়াশোনা শুরু করুন। কারণ আমরা আশা করা যেতে পারে যে এই প্রিলি পরীক্ষার আগে কিন্তু WBCS 2023 তার মেন পরীক্ষা হবে, তারপরে কিন্তু প্রিলি পরীক্ষা হবে। অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যারা আপনারা পরীক্ষা দেন তারা জানেন। যাই হোক, আমরা এই বিষয়গুলো আলোচনা করলাম আজকে। যদি ভালো লাগে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।